প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে ইংরেজি ক্লাসে স্বাগতম। আজ আমরা ইংরেজি বইয়ের লেসন 1 প্যাসেজ বি তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল এই প্যাসেজটি ইংরেজি উচ্চারণে কিভাবে পড়ব এবং বাংলা অর্থ সহকারে শিখব। তো সবাই মনোযোগ সহকারে প্যাসেজটি পড়বে। এই প্যাসেজটি আমাদের ইংরেজি বইয়ের 2 নম্বর পেজে রয়েছে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার নতুন বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল খুবই মজার বা আনন্দের। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আমি আমার বিদ্যালয়ে আমার বাবার সাথে রিক্সায় করে গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমরা বিদ্যালয়ে পৌঁছেছিলাম 15 মিনিট পরে। মাই ফাদার সেইড গুড বাই। আমার বাবা বলেছিল শুভ বিদায়। and left me at the school gate. এবং বিদ্যালয়ের দরজার সামনে আমাকে রেখে আসেন। I went in and found that everyone had gone to class. আমি ভিতরে গিয়েছিলাম এবং দেখতে পেলাম প্রত্যেকেই শ্রেণীকক্ষে চলে গিয়েছে। I walked into my classroom and found a seat. আমি শ্রেণীকক্ষে আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে পেলাম। After some time, a teacher came. কিছু সময় পর একজন শিক্ষক আসলেন and warmly greeted us. এবং উষ্ণভাবে আমাদেরকে অভ্যর্থনা জানালেন। I found the students very friendly in my new class. আমি আমার নতুন ক্লাসের বা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে খুবই বন্ধুসুলভ হিসেবে পেলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্যাসেজের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা শব্দ রয়েছে যার আমি অর্থ সহকারে বলে দিচ্ছি। ইন্টারেস্টিং মজাদার বা আনন্দের। উইথ সাথে। রিচ পৌঁছানো। গুড বাই শুভ বিদায়। ফাউন্ড খুঁজে পেয়েছিলাম। ক্লাসরুম শ্রেণীকক্ষ। সিট আসন। সামটাইম কিছু সময়। ওয়ার্মলি উষ্ণভাবে। ফ্রেন্ডলি বন্ধুসুলভ। আশা করি তোমরা সবাই পড়াটি বুঝতে পেরেছ এবং তোমরা মনোযোগ সহকারে ভয়েসটি শুনবে।